গ্রাম কমিটি থেকে বা ক্লাব কমিটি থেকে প্রেশার দিচ্ছে, আমাদের সামনের যে ঢালাই রাস্তা রয়েছে ওই রাস্তা আমরা ব্যবহার করতে পারবো না। সেই মহিষাদল আবারও গ্রাম কমিটির সদস্যদের বিরুদ্ধে উঠল জুলুমবাজির অভিযোগ। দিন দশেক আগে খাপ পঞ্চায়েতের আদরে মহিষাদলের চকদারি বেড়া গ্রামের বাসিন্দাদের ফতোয়া দেবার অভিযোগ উঠে গ্রাম কমিটির বিরুদ্ধে। আর এবার ক্লাবকে জমি লিখে না দেওয়ায় কিসমত নাইকুঞ্জি এলাকায় এক পরিবারকে কার্যত এক ঘরে করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই পরিবারের দাবি, রাস্তা দিয়ে চলাচল বন্ধের ফতোয়া দেওয়া হয়েছে। স্নায়ু রোগে কার্যত শয্যাশায়ী অবস্থা কিসমত নাইকুঞ্জির বাসিন্দা দীপঙ্কর পতির। পুকুর লিজ দিয়ে তাঁর সংসার চলে। দীপঙ্করের অভিযোগ, যিনি লিজ নিয়েছেন তাকেও পুকুর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন গ্রাম কমিটির সদস্যরা, যদি অভিযোগ মানতে চাননি তারা। গ্রাম কমিটি থেকে বা ক্লাব কমিটি থেকে প্রেশার দিচ্ছে, আমাদের সামনের যে ঢালাই রাস্তা রয়েছে ওই রাস্তা আমরা ব্যবহার করতে পারবো না। কারণ বলছে যে আমাদের পুকুরটা, তোমাদের যে একটা পুকুর আছে ওইটা আমাদেরকে লিখে দিতে হবে এবং কিছুটা জায়গা দিতে হবে, না দিলে আমরা এইভাবে হ্যারাস করতে থাকবো। রাস্তা চলাচলে কোনো বাধা নেই, এই রাস্তা এখনো খোলা আছে, সবাই যাচ্ছে আসছে, কোনো বাধা নেই। ওর ভাই যে গাছ থেকে পড়ে গেছিলো সেই মুহূর্তে কে টাকা দিবে? আমরা গ্রাম থেকে চাঁদা করে 90,000 টাকা ও হাতে তুলে দিই। 90,000 টাকার বিনিময়ে যতটা জায়গা হবে ততটা জায়গা আমরা চেয়েছিলাম, তাও ওরা দেয়নি। এই মধ্যযুগীয় বর্বরতা, জরিমানা প্রথা এবং জমি লিখে নেওয়া, যে ধরনের সামাজিক দিক থেকে অত্যাচার তৃণমূল কংগ্রেস তার প্রত্যক্ষ মদতে হচ্ছে, এই ঘটনায় প্রশাসন সঠিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করুক এই দাবি করছি। একটা সংগঠনকে সহযোগিতা করা হয়েছে মানে এই নয় যে সংগঠন কোনোরকম অন্যায় কাজ করবে। যেখানে পঞ্চায়েত রাস্তা করেছে সেই রাস্তা সকলেই ব্যবহার করতে পারবে, অতএব এখানে যদি কেউ বা কারা বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহিষাদল থানা ও বিডিওর কাছে ক্লাবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। শুরুতেই চোখ রাখবো যে খবরে ঝালদাকান্দি সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার তপনের দাদা নরেনকান্ত ব্যবসার অংশীদার সত্যবান গ্রেফতার। ধৃত ব্যবসায়ী এলাকার তৃণমূল নেতা এমনই দাবি কংগ্রেসের। ঝালদা থানার আইসির ঘনিষ্ঠ ধৃত তৃণমূল নেতা দাবি কংগ্রেসের। তৃণমূল নেতার গ্রেফতারিতে প্রমাণিত হলো রাজনৈতিক কারণে খুন। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতারি নিয়ে এমনটাই দাবি করছে কংগ্রেস। ওই নেতার ধাবায় বসেই তপন কান্দকে খুনের ট্রাক অনুমান সিবিআই এর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।